অনেক দিন ধরে কমেন্ট বক্সে শুধু একটাই কমেন্ট যে বৌদি ওয়াশিং ভিডিও দাও না হলে বাথরুম ক্লিনিং ভিডিও দাও মানে কমেন্ট বক্স পুরো ভরে যাচ্ছে তো যাই হোক আজকে একটু চেষ্টা করব তোমাদের মন রক্ষা করার জন্য ওয়াশিং ভিডিও অ্যান্ড ক্লিনিং ভিডিও বাথরুম ক্লিনিং ভিডিও ঠিক আছে তার আগে প্রথমে দিয়ে দিচ্ছি এখানে ব্লিচিং পাউডার এত পরিমাণে স্লিপ হয়েছে আর এত ছাওলা পড়েছে কি বলবো তোমাদের তো যাই হোক সেই জন্য একটু ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়ে আজকে একটু বাথরুম লেট্রিন সব কিছু এমনিতেই পরিষ্কার করা ছিল অনেক দিন হয়ে গেছে প্রায় হচ্ছে মাসখানিকের মতন হয়েছে বৃষ্টি মোটে কমে না যার জন্য কিন্তু মানে সেই কবে দিয়ে ভাবছি যে করব করব হয়ে উঠছিলো না তো ফাইনালি আজকে করব একবারে বাথরুমটাও ক্লিন করব লেট্রিন বাথরুম সমস্ত ক্লিন করে ব্লিচিং পাউডার দিচ্ছি একটাই কারণ এইখানে চব্বিশটা ঘন্টার থেকে না আমরা সাত আট ঘন্টা আমার এই পেছনেই কেটে যায় তো সারাদিন কিন্তু পেছনটা হাঁটাহাঁটি চলাচলি হয় তো এত স্লিপ হয়েছে এত স্লিপ হয়েছে পড়ার কিন্তু ভীষণ ভয় তো সব সময়ের জন্য ব্লিচিং পাউডার দিয়ে রাখার চেষ্টা করি যাতে করে চাওলাগুলোতে কেউ আমি না আমার বাড়িতে বয়স্ক আমার শ্বশুরমশাই আছে শাশুড়ি মা আছে সবাই আছে তো সেজন্য তাদেরও তো স্লিপ করে পড়ে যাওয়ার ভয় তো এই বয়সে যদি পড়ে যায় তাহলে বুঝতে পারো কতটা অসুবিধা হয় তো সেই ভয়তেই কিন্তু এই ব্লিচিং পাউডারগুলো সবসময় আমি দিয়ে রাখার চেষ্টা করি দেখো বাথরুম লেট্রিনের সামনে সবসময় একটু স্লিপ হয় এমনিতেই নির্মা জল পরে ইয়ে পরে এই জায়গাটা ভীষণ পরিমাণে মানে ই হয় আর কি স্লিপ হয় তো সেজন্য আজকে নিজে হাতে করে ব্লিচিং পাউডার দিয়ে ব্রাশ দিয়ে দেখো ঘষে ঘষে পরিষ্কার করব অনেকটা সময় নিয়ে কিন্তু আমি এই বাথরুমের সামনে এই জায়গাটা ভীষণভাবে মানে স্লিপ হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা কতটা পরিমাণে মানে ইয়ে হয়েছে এত বৃষ্টি হচ্ছে না এই বছর না প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি আমাদের এখানে এই যে মাসখানি কন্টিনিউ মনে হয় এক মাসের উপরও হয়েছে আমি যে বাপের বাড়ির থেকে এসেছি তারপর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তারপর থেকে মানে হয় হাতে গোনে পাঁচ দিন হয়তো রোদ্দুর হয়েছে কিন্তু প্রত্যেক দিন বৃষ্টি যে যখন আমি কাজগুলো করছি তখন কিন্তু বৃষ্টি 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 ছিল না সারা রাত কিন্তু হয়েছে তো তাও কিছু করা নেই দেখো কালকে হচ্ছে মাথা হলেও কেন বললাম এই কথাটা আমি একবার ভাঙিয়ে বলি আমার শ্বশুরমশাই কালকে বাথরুম থেকে বেরোতে গিয়ে স্লিপ করছিল তো বললো যে বোমায় এত স্লিপ হয়েছে হাঁটতেও ভয় লাগে তো সেই ভয়তে আজকে বৃষ্টি আর মানে দেখলাম না যে চলো করেই ফেলি কাজগুলো তো আজকে করবো কালকে করব ভাবতে ভাবতে না আর হয় না যখন যে কাজটা হাত দেবে দেখবে একবার হাত দিলে কিন্তু কাজটা হয়ে যায় কিন্তু ভাবতে থাকি যে করব করব সেই ভাবতে হবে না শুন করতে শুরু করলেই কিন্তু করা হয়ে যাবে কাজগুলো তো সেই জন্য আজকে বাথরুমের সামনে দেখো কি সুন্দর ব্লিচিং পাউডার দিয়ে অনেকক্ষণ ধরে ধরে ঘষে ঘষে আমার মানে যতটা সম্ভব আমি করেছি জামা কাপড় এতগুলো ভিজিয়ে রেখেছি যে কেচে দিই কেননা কালকে না একটা সত্যি কথা বলতে বিছনার কাঁথা কম্বর অনেক কিছু ভিজিয়েছি হচ্ছে আমার মিষ্টি মামনি বি বিছনায় টয়লেট করে দিয়েছে তো জন্য হচ্ছে দেখো বৃষ্টির তো শুকায় না আর বাচ্চা যখন বড় হয়ে যায় তখন যদি বা পেচ্ছাপ করে তাহলে ভীষণভাবে কিন্তু স্মেল হয় তো জন্য এই বৃষ্টি মাথা হলেও আমাকে এই কাজগুলো করতে হচ্ছে মানে কাঁচা ধোয়াগুলো কাচতে হচ্ছে শুকাবো কোথায় জানি না কিন্তু কেচে তো দিচ্ছি ওয়াশিং মেশিনে অর্ধেকটা শুকিয়ে যাবে আর কিছুটা আমি ফ্যানের উপরে দিয়ে শুকিয়ে নেব তো সেটা চিন্তা চিন্তাভাবনা করেই আর কি আজকে মানে সব কিছু ধুতে শুরু করলাম আর কি অনেক জামা কাপড় ধুয়েছি মানে কেচেছি আজকে প্রচুর জামা কাপড় কেচেছি জানি না কোথায় কি মেলবো যাই হোক যেখানে হলো তো মেলা হবে কিন্তু ধোয়াটা কিন্তু ধুতেই হতো আর কি দেখো একটা কাঁথা একটা কম্বল মানে আমার বিছনায় যতটা মানে যা যা ছিল সেগুলো ধুতে এসেছি কাঁথা একটা কম হালকা পাতলা কম্বল একটা বিছনার চাদর সব কিছু নিয়ে এসেছি বাচ্চাদের কিছুটা জামাকাপড় সব কিছু কিন্তু হাতে হাতে কাচ্ছি আজকে কেন জানো আজকে কারেন্ট নেই সকাল থেকে কারেন্টের অভাবে আজকে হাতে কেঁচে দিতে হচ্ছে তো যাই হোক হাতে কাচি অনেকটা মানে অনেক দিন হয়েছে হাতে কাঁচা হয় না সেভাবে তো যাই হোক এই এই মানে কারেন্ট নেই বলেই আজকে কিন্তু ওয়াশিং মেশিনে দিতে পারলাম না জামাকাপড়গুলো যাই হোক হাতে কেচে ধুয়ে তাড়াতাড়ি করে মেলে দিয়ে যখন পরে কিন্তু কারেন্টটা এসেছিল যখন আমি তখন ড্রাই করে নিয়েছিলাম আর কি তো সেটাই বলেছি যে ওয়াশিং মেশিনে অর্ধেকটা ড্রাই হয়ে যাবে সে রাত্রে মানে ভোরবেলা থেকে আমাদের এখানে কারেন্ট নেই সেই আটটার জলটা আসে প্রত্যেক দিন ওই জল আসলে কিন্তু আমি কাঁচা ধোয়া করি আজকে কিন্তু জলটাও আসেনি যেহেতু কারেন্ট নেই তো জন্য কিন্তু জলটাও আসেনি আর কি আর আর একটা কথা বলি এই ভিডিওর মধ্যে যেহেতু আমি এসকে জানি আমি মানে ক্লিনিং ভিডিও দিচ্ছি তাও আমার বলাটা উচিত হবে কি জানি না আমি হচ্ছে ভিডিওটা করছি জাস্ট তোমাদের জন্য কেউ কিছু খারাপ কমেন্ট করো না দেখো আম আমার কাছে অনেকেই রিকোয়েস্ট করছো যে বদি আমার আমার রিকোয়েস্টে রাখো আমার রিকোয়েস্টে রাখো তো তো রিকোয়েস্ট রাখার চেষ্টা করেছি আমার কিন্তু মোবাইলটা তোমাদের আগের ব্লগে বলেছি আমার মোবাইলটা ভেঙে গেছে আর স্ট্যান্ডটাও পুরো ভেঙে গেছে আমি যে স্ট্যান্ডটাকে এত জোরাতালি দিয়ে বেঁধে বোধে কী করে যে মোবাইলটাকে না একটা দড়ি দিয়ে স্টানের সাথে বেঁধে নিয়ে মানে অনেকটা রিক্স করে আজকে কাজ করেছি যেমন কি আমি এখন গায়ের কাজগুলো ওইভাবে রিক্স করে নিয়ে স্টান যতদিন না আসবে তো আর একটা সমস্যা হচ্ছে স্টানটা মাঙা মানে অর্ডার দিয়েছি দিচ্ছি কিন্তু হচ্ছে না অর্ডার আসছে না তো এই আর একটা সমস্যায় পড়ে গেছি আমাদের এখানে না পাওয়া যায় না দোকানে যে স্টান তো আমি বড় সমস্যায় পড়ে গেছি আর কি স্টানটা কবে আনবো ফ্লিপকার্ট থেকে অর্ডার কর মানে অর্ডার করার চেষ্টা করছি কালকের থেকে মানে অর্ডার হচ্ছে না সাবমিট হচ্ছে না জানি না কেন কি অসুবিধা আর ভালো লাগে না স্টানটা না আসা অবধি আমি ঠিক করে ভিডিও করতে পারছি না তোমাদের সামনে ভালো করে ভিডিও দিতেও পারছি না এই একটা সমস্যার মধ্যে পড়ে গেছি কবে যে স্টানটা ভালো করে আমি কিনে মানে মানে স্টানটা এনে আমি ভিডিও ভালো করে করতে পারবো আমি সেটাই এখন ভাবছি আর কি দেখো স্ট্যান্ড না হলে কিন্তু ভিডিও করা একদম অসম সম্ভব আর আমি যে দড়ি দিয়ে বেঁধে ভিডিও করছি এটা কিন্তু গায়ে গরুর সামনে করা অসম্ভব কেননা যদি আবার বাছুর বা গায়ে লেস দিয়ে বাড়ি দেয় বা কিছু বলা যায় না তাই না অবলা জাত কি করবে কি না করবে যেমন করে কালকে বাছুরটা আমার স্ট্যান্ডটা ভেঙে দিয়েছে তো মোবাইলটাও ভেঙে গেছিলো তো সেই সেই জিনিসটা যদি আবার দুবার না হয় তো সেই ভয়ও লাগছে কিন্তু আমার ভিডিও তো গাই গরুর উপরে সব ভিডিওগুলো থাকে তো সেটাও আমি ভাবছি যে আমার কি করা উচিত বা কি করব আমি ভাবই পারছি না তো এরকম সমস্যা হচ্ছে এই দুদিন ধরে আমি চেষ্টা করছি ফ্লিপকার্ট থেকে মানে স্টান অর্ডার করার জন্য হচ্ছেই না কি সমস্যায় পড়েছি আমি বলে বোঝাতে পারবো না তোমাদের তো যাই হোক আমার এই সমস্যা যে আমি কী করে সলিউশন করব দেখি চেষ্টা তো করছি আর মানে আমাদের এখানে না দোকানে পাওয়া যায় না তো তোমাদের দাদা ভাই তো বলেছে পাওয়া যায় না কিন্তু দেখি চেষ্টা করে দেখতেই হবে কী করবো সেটাই ভাবছি আর কি যাই হোক দেখা যাক কি করা হয় স্টানা অবধি আমার কিন্তু বহুত অসুবিধা হয়ে যাচ্ছে তো চলো এখানে দেখো আমি কাঁথাটা কেচেছি কেচে আবার কাঁথাটা কম্বলটা বেডশিটটা ভালো করে ভালো জল দিয়ে মানে দুবার করে ভালো করে ধুয়ে ধুয়ে চিপে চিপে রাখছি আর কি যাতে করে ভালো করে ধুচ্ছি আর কি চলো এখন ধোয়া মানে কাঁচা হয়ে গেছে সমস্ত জামাকাপড়গুলো কেচে নিয়েছি আজকে তোমাদের শুধু ব্লাঙ্কেট বা ওই কম্বলটা আর কাঁথাটা কাঁচা বেডশিটটা কাঁচা দেখিয়েছি বাট তাছাড়াও পেছনে দেখতে পাচ্ছ কত জামাকাপড় আছে তো সব জামাকাপড় কিন্তু আমি আজকে কেচেছি তারপরে আর একটা কথা বলি আমি যে ভয় জবর আজকে সেই সন্ধ্যার থেকে ভাবছি বিকেল থেকে সারা দিন দুপুরের পর থেকে যে খাওয়ার পরে যে আমি ভয় জবর করতে আসি তখন থেকে বৃষ্টি পড়ছে এত আওয়াজ হচ্ছে আমাদের টিনের ঘরে আমি ভয় ওভার করতেই পারছি না এখন একটু বৃষ্টিটা কমেছে তো তার জিনিস ঝটপট করে চলে আসলাম মানে ভয় ওভার করতে কিন্তু এখনও দেখছি আবার বৃষ্টিটা শুরু হয়ে গেছে তো যাই হোক যদি কোনো আওয়াজ হয় তো প্লিজ একটু তোমরা মানিয়ে দেখে নিও আর এটাই বলবো আর কি তো যাই হোক এখানে হচ্ছে মানে বাথরুমে না আমি যখন ব্লিচিং পাউডার ছিলাম তখন কিন্তু বাথরুমটা পরিষ্কার করার জন্য আমি একটু লিকুইড ছড়িয়ে দিয়েছিলাম যেটা হচ্ছে বাথরুম পরিষ্কার করার জন্য হয় তো এত স্লিপ হয়েছে এখানেও মানে ধরে ধরে মানে করতেও ভয় লাগছিল আজকে আমারও তো চলো এখানে দেখো বাথরুমটার ভিতরে অনেকটা পরিমাণে নোংরা হয়ে গেছে সে বহুত দিন হয়েছে বাথরুমটা পরিষ্কার করা হয় না তো সেজন্য করে করছি তো করছি বলেই ভাবছি যে চলো ভিডিওটা তোমাদের সাথে করে ফেলি অনেকের রিকোয়েস্ট থাকে বলেছি অনেকেই রিকোয়েস্ট করছো তো সেই জন্যই ভিডিওটা করা তা না হলে আমি কিন্তু আমার চ্যানেলে এখন দেখতে পাও না তোমরা এইসব ধরনের ভিডিও কেননা আমি এইসব ধরনের ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি তো যারা আমার ভিউয়ার্সরা প্রথম থেকে দেখছো তো তারা তাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করলাম যা আমি আমার তরফ থেকে আমি যতটা পারছি ততটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ঠিক আছে কে কিন্তু বাজে কমেন্ট করো না ভালো ভালো একটা কমেন্ট করে গিয়ে মানে যেও তো আমারও ভালো লাগবে আর ভিডিওর প্রতি ইন্টারেস্টটাও কিন্তু বাড়তে থাকবে আর একটা কথা বলি ভিডিও যেহেতু আমার স্ট্যানের অভাবে আমি ভিডিও ঠিক করে করতে পারছি না কিন্তু আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আমি কিন্তু তোমাদের মন মতন ভিডিও দেওয়ার চেষ্টা করব। যারা আমার ভালো ভিউয়ার্সরা আছো যারা আমার মানে কথা বুঝতে পারো বা আমার পাশে আছো প্রথম থেকে তো তাদের উদ্দেশ্য কথাগুলো বলছি ঠিক আছে তো যাই হোক এখানে ওই কোন দেখতে পাচ্ছ কত পরিমাণে মানে নোংরা হয়েছে বাথরুমটা অনেক কয়দিন হয়েছে বাথরুম পরিষ্কার করা হয় না দেখে দেখো অনেকটা নোংরা পড়ে গেছে তো এটাই ছিল মৌলিকদের উদ্দেশ্য তো চলো ভিডিও তোমাদের কেমন লেগেছে আমি জানি না বা ভালো কমেন্ট আসবে নাকি তাও জানি না কিন্তু শেষে কথা বলে যাচ্ছি যে প্লিজ একটু ভালো কমেন্ট করে পাশে থেকো এমন কিছু কমেন্ট করো না যাতে মনটা ভেঙে যায় ভিডিও করার ইন্টারেস্টটা কমে যায় তো এটাই বলবো ভালো ভালো থেকো সবাই সুস্থ থাকো আর নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো আর একটা কথা আমি কিন্তু একটা জায়গায় যাচ্ছি তো সেই জায়গাটা কোথায় যাচ্ছি আমাকে কিন্তু পরপর ব্লগুলো দেখতে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে আর মানে প্রথমবার যাচ্ছি বলতে পারি এটাই তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুই কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও টাটা